তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি। নমস্কার, আমি সুমন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে মোটিভেশন স্পিচ। আজকের বিষয়, আমি পারবই, আমাকে পারতেই হবে, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। তো তার আগে বলে নিই, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই অন্তর থেকে সুস্থ আছেন এবং ভালোও আছেন। আমরা প্রত্যেকেই জানি, আপনি জানেন, আমরাও জানি এবং আমিও জানি, আমরা প্রত্যেক পিতামাতার সন্তান সন্ততি। আবার এটাও জানি, এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই অভিনেতা অভিনেত্রী। একটা কথা শুনতে এবং বলতে খুব খারাপ লাগে, আমাদের যখন অভিনয় শেষ হয়ে যায় আমাদের প্রত্যেককেই এই রঙ্গমঞ্চ ত্যাগ করতে হয়। তো যাই হোক, কেউ কষ্ট পাবেন না। তো আমাদেরকে আমাদের বাস্তব জীবনের সাথে লড়াই করে বাঁচতে হবে। আমি জানি, আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের প্রত্যেকের মধ্যেই প্রতিভা রয়েছে। কারো গানে প্রতিভা রয়েছে, কারো নৃত্যে প্রতিভা রয়েছে, কারো অভিনয়ে, কারো খেলাধুলায়। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে আমাদের প্রতিভাকে কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। তার মানে এই নয়, আমি বা আপনি আপনার প্রতিভাকে প্রকাশ করেননি বলে আপনি কিছুই জানেন না, আপনি সবই জানেন। আপনার মধ্যে একটা জিনিসই কাজ করে, যে আমি যদি ভুল বলি তাহলে আমাকে দেখে কেউ হাসবে না তো? আমি কি আদৌ গান গাইতে পারবো? আর ক্লাসরুমে যদি ভুল উত্তর বলি তাহলে সব ছাত্রছাত্রী আমার দিকে দেখে হাসবে আর আমাকে লজ্জায় ফেলে দেবে। অথচ আপনি সেই প্রশ্নের উত্তর জানেন কিন্তু আপনি বলছেন না। তার মানে আপনার মধ্যে একটা জিনিসই কাজ করছে, আপনার মধ্যে সাহস নেই। আপনি পৃথিবীতে এসেছেন মানে আপনার প্রতিভাকে প্রত্যেকের হৃদয়ে স্থান দিতে এসেছেন, নিজেকে খুন করতে নয়, প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিতে এসেছেন। তাই আজ থেকেই বলুন এবং মনে সাহস নিন, আগ্রহ নিয়ে বলুন, আমি পারবই, আমাকে পারতেই হবে, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে।